শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে ভয়াবহ করোনা ভাইরাসের মধ্যে বিয়ের আয়োজন, বিয়ে বাড়িতে হামলা, আটক 31। মসজিদ হয়ে উঠেছে করোনা ভাইরাসের হাসপাতাল, সেবা নিচ্ছে হিন্দু ধর্মসহ সব ধর্মের মানুষ। ভারতের হাসপাতালে ডাক্তারকে চর মারলেন নার্স, ভিডিও ভাইরাল। ভারতের পাশে দাঁড়াতে চাওয়া পাকিস্তানে সংকট, একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু। ভারতে বন্ধুর প্রাণ বাঁচাতে অক্সিজেন নিয়ে 1400 কিলোমিটার পাড়ি দিল বন্ধু। যে 17 দেশে পাওয়া গেছে করোনা ভাইরাসের ভারতীয় ধরন, চিন্তিত 17 দেশ। করোনায় বিপর্যস্ত ভারতের পাশে এসে দাঁড়ালো সিঙ্গাপুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনায় কাঁপছে দেশ, ক্রমবর্ধমান সংক্রমণের গ্রাফ চিত্র। রীতিমতো নাইট কার্ফিউ চলাকালীন বেশ জাঁকজমক করে আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠানের। করোনা পরিস্থিতিকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল বিয়ে বাড়ির শেষ পর্বের খাওয়া দাওয়া, কিন্তু শেষ রক্ষা হলো না। জেলা প্রশাসনের কাছে ধরা পড়ে শেষ পর্যন্ত শীঘ্রই ঠাঁই হলো বিয়ের পুরোহিত, বর এবং কনের দাদার। দেশ জুড়া করোনার আবহে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরাতে, যেখানে রাত 10টার পর জারি করা হয়েছে নাইট কার্ফিউ। সেখানে নিয়ম লঙ্ঘন করে রীতিমতো 2টি বিয়ের বাড়িতে অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে সেখানে ছুটে যান পশ্চিম ত্রিপুরার জেলা শাসক বা শৈলক যাদব। জানা গিয়েছে নাইট কার্ফিউ অমান্য করায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ওই বিয়ে বাড়ি থেকে মোট 31 জন ব্যক্তিকে আটক করা হয়েছে, আর যাদের আটক করা হয়েছে তারা প্রত্যেকেই শিক্ষিত বলে মনে করা হচ্ছে। তারপরেও এই পরিস্থিতিতে কি করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করলো তা জেনে হতবাক হয়েছে জেলা প্রশাসক। অন্যদিকে কোনোভাবেই হ্রাস টানা যাচ্ছে না সংক্রমণের। মঙ্গলবার রিপোর্ট অনুযায়ী করোনা সংক্রমণ কিছুটা কমলেও বুধবার রিপোর্টের কিন্তু সংক্রমণ অনেকটাই বেড়েছে। দেশে গত 24 ঘন্টায় 360,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতদের সংখ্যা ছাড়িয়ে গেছে 3,000। এই নিয়ে মৃতের সংখ্যা 2 লক্ষের সীমা অতিক্রম করল। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীর দেশ ভারতে সংখ্যালঘু মুসলিম নিপীড়নের অভিযোগ রয়েছে বহু বছর ধরে। গুজরাটের দাঙ্গা, কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ, নাগরিকত্ব সংশোধনী আইন পাশের পর গত বছর দিল্লি দাঙ্গাতেও বড় ভুক্তভোগী ধরা হয় মুসলমানদের। তবে ইসলাম যে শান্তি, যে শান্তির ধর্ম, তা আবারও প্রমাণ করেছেন ভারতীয় মুসলমানরা। করোনা রোগীদের জন্য মসজিদের দরজা খুলে দিয়েছেন তারা। সেগুলো হয়ে উঠেছে একটি অস্থায়ী হাসপাতাল, যেখানে চিকিৎসা নিচ্ছেন সব ধর্মবর্ণের মানুষ। ভারতে গত মঙ্গলবার 3 লক্ষাধিক নতুন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 2,500-এরও বেশি। ইতিমধ্যে করোনায় 2 লাখ প্রাণহানির ভয়ঙ্কর মাইলফলক পেরিয়ে গেছে দেশটিতে। সেখানকার হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। এই পরিস্থিতিতে আরও খারাপ করে তুলেছে অক্সিজেনের চরম সংকট। এমন অবস্থায় ভারতে বেশ কয়েকটি বড় বড় মসজিদ করোনায় চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এগুলোর মধ্যে গুজরাটের বাদুদারা শহরের জাহাঙ্গিয়াপুর মসজিদের নাম উল্লেখযোগ্য। এটিকে সম্প্রতি 50 সজ্জার হাসপাতালে রূপান্তর করা হয়েছে। হাসপাতালটির ট্রাস্টি ইরফান শেখ আরফ নিউজকে বলেন, শহরে করোনার পরিস্থিতি ভালো নয়, মানুষের হাসপাতালে শয্যা পাচ্ছে না, তাই তাদের স্বস্তি দিতে আমরা মসজিদ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, মসজিদ খুলে দেওয়ার কয়েকদিনের মধ্যে 50 সজ্জায় পূরণ হয়ে যায়। সুতরাং বুঝতেই পারছেন হাসপাতালগুলো কী পরিমাণ চাপে রয়েছে। তিনি আরও জানান, অক্সিজেন পেতে তাদের সমস্যা হচ্ছে, তবে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ পেলে মসজিদে আরও 50টি সজ্জা বানানো সম্ভব। করোনার দ্বিতীয় ঢেউয়ের টালমাটাল ভারত, বিশেষ করে হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত আইসিইউ, এমনকি কোনো বেডও খালি পাওয়া যাচ্ছে না। অক্সিজেনের অভাবে চোখের সামনেই ছটফট করতে করতে মারা যাচ্ছেন প্রিয়জন। এমন পরিস্থিতিতে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের চিকিৎসককে চর মেরে ভাইরাল হয়েছেন এক নার্স। সোমবার উত্তরপ্রদেশের রামপুর জেলা হাসপাতালে এই ঘটনা ঘটে বলে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে। খবরে বলা হয়, এক চিকিৎসাধীন রোগীর মৃত্যু হলে তার পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সার্টিফিকেট চায়। এই কাজের জন্য গেলে নার্সকে সবকিছু লিখিতভাবে জমা দিতে বলেন চিকিৎসক।
কিন্তু নিতে হলে আগে লিখিতভাবে আবেদন করতে হবে। এ নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। প্রথমে তর্কাতর্কি শুরু হয়, এরপর নার্স বলে ওঠেন তোর কত ক্ষমতা, এরপরেই সজোরে চর মারেন। চর খেয়ে মাস্ক খুলে যায় চিকিৎসকের, তিনি উল্টো চর চালান। এ সময় এক পুলিশ সদস্য এবং হাসপাতালের আরও বেশ কিছু কর্মী পাশে দাঁড়িয়েছিলেন, পরে তারা মারামারি থামিয়ে দেন। রামপুর পুলিশ বলেছে তারা এখনও এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি। অন্যদিকে জেলা ম্যাজিস্ট্রেট রবীন্দ্রনাথ কুমার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে অত্যাধিক কাজের চাপে এমন ঘটনা ঘটেছে, হাসপাতালের চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন। করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকে সবচেয়ে প্রাণঘাতী দিন পার করল পাকিস্তান। গত মঙ্গলবার দেশটিতে প্রথমবারের মতো 200+ মানুষ ভাইরাসজনিত কারণে মারা গেছেন। সংক্রমণের এমন ঊর্ধ্বগতির মুখে আবারও লকডাউনে লকডাউনের চিন্তা করছে ইমরান খান সরকার। পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অপারেশন সেন্টারের তথ্য মতে মঙ্গলবার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত 201 জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে সেখানে করোনার মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 17,530 জনে। এর আগে পাকিস্তান একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল 157 জন, সেটিও দেখা দিয়েছিল গত চলতি সপ্তাহেই। দেশটিতে মঙ্গলবার নতুন করে 5,292 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট 810,231 জন আক্রান্ত হলেন। সংক্রমণের পাশাপাশি আক্রান্তদের মধ্যে মৃত্যুর হারও পাল্লা দিয়ে বাড়ছে পাকিস্তানে। মঙ্গলবার এর হার ছিল 2.2%, যা মহামারীর শুরুর পর থেকে সর্বোচ্চ। বন্ধু বন্ধুর জন্যই কত কিছুই না করে, এবার প্রকৃত বন্ধুত্বের প্রমাণ দিলেন দেবেন্দ্র নামের এক যুবক। করোনা মহামারী ছড়িয়ে পড়েছে পুরো ভারতে, আর তাতেই আক্রান্ত হয়েছেন মরণাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অক্সিজেনের স্তরটি ক্রমাগত হ্রাস পাচ্ছিল, কিন্তু পরবর্তী অক্সিজেনের ব্যবস্থা করা যাচ্ছিল না। অন্যদিকে চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন রোগীর জীবন বাঁচাতে অক্সিজেনের ব্যবস্থা করতেই হবে। তার মা বাবা সম্ভাব্য সব জায়গায় অক্সিজেন খোঁজ করেন, কিন্তু কোথাও না পেয়ে ছেলে বন্ধু দেবেন্দ্রকে বিষয়টি জানান। দেবেন্দ্র এই খবর পেয়ে ব্যক্তিগত গাড়িতে করে 24 ঘন্টায় 3 রাজ্য ঘুরে 1400 কিলোমিটার পাড়ি দিয়ে বন্ধুর জন্য অক্সিজেন নিয়ে আসেন। এই অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করা দেবেন্দ্রের জন্য মোটেও সহজ ছিল না। তিনি বিভিন্ন স্থানে গেছেন, কিন্তু কোথাও অক্সিজেন ভর্তি সিলিন্ডার পাচ্ছিলেন না। পরে ঝাড়খণ্ডের বালিদা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যোগাযোগ করেন, সেখান থেকে অক্সিজেন ভর্তি সিলিন্ডার দেওয়ার আশ্বাস দেওয়া হয়। দেবেন্দ্র জানান অক্সিজেনের জন্য তাকে 10,400 রুপি খরচ করতে হয়েছে। বিশ্বের ১৭টি দেশে করোনার ভারতীয় ধরন পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ নিয়ে সতর্ক থাকতে বলেছে আন্তর্জাতিক এই সংস্থাটি। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় ভারতে করোনার যে প্রজাতিটি পাওয়া গেছে সেটি B.1.1.6.7। নিজের বৈশিষ্ট্য পাল্টে মারাত্মক হয়েছে করোনা ভাইরাসের নতুন এই স্ট্রেন। এটি টিকার প্রভাব কেউ হার মানিয়ে দিচ্ছে। ভাইরাসের এই ধরনে ভারতে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারীর সাপ্তাহিক আপডেটে জানিয়েছে করোনার ভারতীয় ধরনের বেশিরভাগই ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুর থেকে আপলোড করা হয়েছে। এছাড়া অন্যান্য দেশগুলো হল অস্ট্রেলিয়া, বাহরাইন, জার্মানি, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, পর্তুগাল, বেলজিয়াম, সুইজারল্যান্ড, গ্রিস, নেদারল্যান্ড, ইতালি এবং কম্বোডিয়া। মঙ্গলবার ডাটাবেসে এই তথ্য আপলোড করেছে এই 17টি দেশ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত 24 ঘন্টায় দেশটিতে 1,60,000 ছাড়িয়ে গেছে। মঙ্গলবারের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 37,000। পাশাপাশি গত 24 ঘন্টায় দেশটির মৃত্যু হয়েছে 3,293 জনের। ভারতের ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমিত সংখ্যা, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেনের চাহিদা, আর সেই চাহিদাকে সামাল দিতে চেষ্টার ত্রুটি নেই ভারত সরকারের। এবার আকাশপথে সিঙ্গাপুর থেকে এলো 4টি ক্রোজেনিক অক্সিজেন কন্টেইনার। সিঙ্গাপুর থেকে কন্টেইনারগুলো এয়ারলিফ্ট করেছে ভারতীয় বিমান বাহিনীর C-17 বিমান। বিকাল 4:30টায় পশ্চিমবঙ্গের পানাগড় এয়ারবেসে কন্টেইনারগুলো অবতরণ করেন। করোনার দ্বিতীয় ঢেবে দেশের একাধিক এলাকায় দেখা দিয়েছে অক্সিজেন সংকট, তার জেরে মৃত্যুর ঘটনাও ঘটেছে। শুক্রবার থেকে ফাঁকা অক্সিজেনের ট্যাঙ্কার এবং কন্টেইনার অক্সিজেন ভরে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে বিমান বাহিনী।
এর পাশাপাশি অত্যাবশ্যকীয় ওষুধও পাঠানো হচ্ছে আকাশপথের মাধ্যমে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়েও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।